সালামু আলাইকুম। আজকে আমাদের নতুন আরেকটা বাটির মাল নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে উনি পাথরগুড়ি পিটাই দেখতেছে যে এর মধ্যে মানে চুনগুলি পিটা দেখে এর মধ্যে পাথর আছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানার এই বাটি থেকে আমাদের চুনটা নামছে এবং চুনের কোয়ালিটিটা দেখেন। এবং কীভাবে আমরা পাথরটা চেক করি, চুনের ভিতরে পাথর আছে কিনা সেটা দেখার চেষ্টা করি, আপনাদেরকে দেখাই। এই দেখেন অনেক বিশাল বড় পাথর চুন। এই চুনের মধ্যে পাথর থাকলে ওনারা পিটাইলেই বুঝতে পারবে এটার মধ্যে পাথর আছে কিনা। হ্যাঁ, এটার মধ্যে পাথর আছে, ভিতরে ভিতরে কিছু পাথর রয়ে গেছে। ভিতরের মধ্যে কুসমের মতো বড় একটা পাথর আছে। আচ্ছা, এটা হচ্ছে পাথর চুনের ভিতরে, এটা হচ্ছে পাথর। এখন এটা ওইখানে ওইখানে ফেলানো হবে, এইখানে পাথরটা এখানে ফেলানো হবে। এই যে আমাদের যে এই বাটির যে মালটা সেটা আমি আপনাদেরকে দেখাই। আমি এখন বাটির কাছাকাছি যাচ্ছি। দেখেন আমাদের চুনের বাটির যে মালের যে কোয়ালিটিটা, মাশাআল্লাহ, একদম সাদা দবদবে চুন। এবং ওনারা কাজ করতেছে খুব গরম, এই যে ফ্যানের বাতাস। মোট কথা আমিও প্রায় ঘুমে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে চুনগুলি ফলন হচ্ছে উঁচু উঁচা, আপনারা দেখেন। এই দেখেন আমাদের ফ্যানের কোয়ালিটিটা দেখেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর চুন। তো যারা সরাসরি চুনের কারখানা থেকে আপনারা চুন ক্রয় করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। এবং চুনের আপনারা নিজেরা সরাসরি কারখানায় এসেও আমাদের চুন দেখে চুন ক্রয় করতে পারবেন। কিন্তু আমরা খুচরা চুন বিক্রি করি না, এক মণ, দুই মণ, তিন মণ, পাঁচ মণ, দশ মণ, এমন কোনো খুচরা চুন বিক্রি করি না। যারা খুচরা নিতে চান দয়া করে আমার একটু ফোন দিবেন না। এরপরের বাটি হচ্ছে এটা, এখন এটা নামা হইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।